নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্ত ইনফরমারে আপনাদের স্বাগত জানাই। আমি কিছু এন্টারটেনমেন্টমূলক ভিডিও এবং ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ইনফরমেশনমূলক ভিডিও একটি শেয়ার করছি, সেটা হচ্ছে পালস চকলেটকে নিয়ে। আজ আমি আপনি সবাই যে কোনো জায়গায় চকলেট কিনতে গেলে পালস চকলেটই পছন্দ করি এবং পালস চকলেটই কিনে ফেলি, কিনে খাই। কিন্তু জানেন এই পালস চকলেটে কত বিপদ আসতে পারে আপনার, সেটা কীভাবে, সেই বিষয়ে একটি ভিডিও আমি তুলে ধরবো আপনাদের সামনে। এবং এই প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখনই পালস চকলেট কিনবেন তখন এই ভিডিওটি দেখে সচেতন হবেন। তার আগে বলি, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন। এই ধরনের অনেক ইনফরমেশনমূলক ভিডিও আপনাদেরকে দিতে পারবো এবং বেল আইকনে ঘন্টি ক্লিক করে আমার সঙ্গে আপডেট থাকুন আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে পালস চকলেট খেতে দিয়েছিল। প্যাকেটটি ভালো করে না দেখে আমি খেয়ে নিয়েছিলাম। মুখে দিয়ে বুঝতে পারি এটির স্বাদ সম্পূর্ণ আলাদা। এরপর আমি প্যাকেটটিকে ভালো করে পরীক্ষা করে বুঝতে পারলাম একই রকম দেখতে হলেও বানানটা একটু আলাদা রেখে নকল করা হয়েছে ওই চকলেটকে। মানে আসল পালস চকলেটকে দেখে একই রকমই নাম এবং প্যাকেটের রঙটা অনেকটা একই রেখে বাজারীকৃত করা হয়েছে, যাতে অনেকে পালস চকলেট ভেবে ওই চকলেটটি কিনে ফেলে এবং এভাবেই সহজেই আমাদের বোকা বানাচ্ছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। তাই বন্ধুরা, পালস চকলেট কেনার আগে অবশ্যই দেখে নিন আপনি আসল পালস চকলেট কিনছেন নাকি। দেখবেন নকল পালস চকলেটের প্যাকেটটি একবারে চকচক করে এবং পালস বানানে অনেকটা তফাত রয়েছে। আজকের মতো এটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আমার মতো অন্যান্যরাও সচেতন হতে পারে।